স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান, যাচ্ছি তার কাছে, স্বাগত জানাচ্ছি আপনাকে ইনান। ইরানি কনস্যুলেটে হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে ইরান যে হামলা আসলে চালানো শনিবার, সেখানে আমরা দেখেছি যে সামরিক স্থাপনা, গোয়েন্দা ঘাঁটি সহ বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে। তো ইরান যেটি বলছে যে তাদের যেসব লক্ষ্যবস্তু ছিল সেখানে তারা হামলা মোটামুটি সফল, তো সেই জায়গায় আসলে তেল আবিবের কতটা ক্ষতি হলো সেটা একটু জানতে চাই প্রথমে। সাদি আপনাকে ধন্যবাদ। তেল আবিবের কতটা ক্ষতি হলো তার চেয়ে এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ইরান এই হামলার মধ্য দিয়ে আসলে কি পেল, কারণ ক্ষয়ক্ষতির বিষয়টি যেহেতু আসছে যে কেউ হতাহত হলো না, তেমন কোনো ক্ষতির খবর আমরা পাচ্ছি না, তাহলে আসলে ইরানের জয় কোথায় আসলে এখানে, এমন একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠে। আপনি যেমনটা শুরু করেছেন যে সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে যখন হামলা হয়, এই হামলার পর যে ইরানের দুই শীর্ষ কর্মকর্তা সহ জেনারেল সহ যে পাঁচজন নিহত হয়েছেন, তাদের এই হতাহতের বা হামলার বিষয়ে ইসরায়েল কিন্তু একবারের জন্য মুখ খোলেনি, অর্থাৎ এই হামলা তারা চালিয়েছে এমন কোনো ধরনের স্বীকারোক্তি তারা দেয় নাই। তার পরিপ্রেক্ষিতে ইরান যে হামলা চালিয়েছে, হামলার মধ্য দিয়ে এখন কিন্তু এটি মোটামুটি প্রতিষ্ঠিত যে ইসরায়েলে সেই হামলা চালিয়েছিল তারা স্বীকার করে নিচ্ছে। সেটি আসলে কীভাবে, কারণ পশ্চিমা বিশ্ব এখন কিন্তু ইসরায়েলকে বলছে যে পাল্টা প্রতিশোধমূলক হামলা যেন তারা না নেয়, কারণ তারা বলছে ইটের বদলে পাটকেল জবাবের অরের মধ্যে পেয়ে গেছে, অর্থাৎ তারা প্রতিশোধমূলক হামলা নিয়েছে, এর পরবর্তীতে যেন এটা উস্কানি না দেওয়া হয়, যুদ্ধ যেন সংঘাত না হয়। আসলে ক্ষতির পরিমাণটা কেমন হলো আমরা একটু দেখে আসি এক নজরে, আমাদের হাতে সেই একটি বিবরণ রয়েছে। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে শনিবার যে হামলা হয়েছে ইসরায়েলে, ইরানের হামলায় এখন পর্যন্ত বলা হচ্ছে $100 কোটি ক্ষতি হয়েছে। সাদি আসলে $100 কোটি ক্ষতিটা কীভাবে হলো, কেউ যদি মারা না যায়, স্থাপনা যদি ব্যাপক আকারে ধ্বংস না হয়, তারা এই অর্থাৎ ইসরায়েল যে দাবিটি করছে যে ইরানের পক্ষ থেকে যে ধরনের ক্ষেপণাস্ত্রগুলো এবং ড্রোন নিক্ষেপ করা হয়েছে, সেই ড্রোনগুলোকে ক্ষেপণাস্ত্রগুলোকে আপনি জানেন যে প্রতিহত করতে হয়েছে আয়রন ডোম দিয়ে, তাদের এয়ারোস্পেসের যে বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেগুলো দিয়ে, সেই প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম এগুলো উৎক্ষেপণের সময় আপনি জানেন যে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এবং এগুলো এক একটা বানাতে অনেক টাকার প্রয়োজন হয়। তারা মূলত সেই হিসেবগুলো করেছে এবং দেখা গেছে $3.1 মিলিয়ন খরচ হয়েছে শুধুমাত্র ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে গিয়ে, আর বাকিগুলো তাদের যেই শাহেদ ড্রোনটি রয়েছে ইসরায়েলের, সেই শাহেদ ড্রোন প্রতিহত করতে গিয়ে তাদের বাকি ক্ষয়ক্ষতি হয়েছে বা সেই লেভেলের ক্ষতি হয়েছে, কিন্তু সেটি এখন পর্যন্ত তাদের যে স্থাপনার যে ক্ষতি, আমরা আপনি শুরুতেই যেমনটা বলেছেন যে গোয়েন্দা কার্যালয় উড়িয়ে দেওয়া হয়েছে, তাদের সামরিক স্থাপনা ঘুরিয়ে দেওয়া হয়েছে, অন্যান্য স্থাপনাতেও তারা আঘাত হেনেছে, যদিও ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে 99.99% ক্ষেপণাস্ত্র এবং ড্রোনই তারা প্রতিহত করে দিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সেই সংঘাত উস্কে না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের যেমনটা বলেছি তারা আসলে নতুন করেও যুদ্ধ চায় না, তবে আবার এটাও তারা বলছে যে ইসরায়েলকে তারা সব ধরনের সমর্থন অব্যাহত রাখতে চায়। এই জায়গাটিতে একটু আসতে চাই যে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া আমরা যেমন দেখেছি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তারা আসলে সব ঘটনাতেই নিজেদের একটা মতামত পরামর্শ, কিংবা ইসরায়েলের ক্ষেত্রে বিশেষ করে যে তারাও, ইসরায়েল যেরকমভাবে আসলে যুক্তরাষ্ট্রের উপর অনেকটাই নির্ভরশীল, যুক্তরাষ্ট্রও কিন্তু যাই হয় না কেন ইসরায়েলকে আসলে সমর্থনটা দিয়ে যায়, আর সেই বিষয়গুলো বাদে আসলে জাতিসংঘের বিষয়টা তো একটু আসতে চাই যে জাতিসংঘ এই পরিস্থিতিটা কি আদৌ সামাল দেওয়ার কোনো চেষ্টা করছে? জাতিসংঘের উপরেই কিন্তু দোষারোপ করেছে ইরান, কারণ আপনি জানেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরান ইসরায়েলের বাগবিতণ্ডা হয়েছে এবং জাতিসংঘকে দোষারোপ করছে ইরান। ইরানের আসলে বক্তব্যটা কি, ইরান বলছে যে সিরিয়ায় কনস্যুলেটে যখন হামলা হয়েছে ইরানি কনস্যুলেটে, তখনই যদি জাতিসংঘ এটার বিষয়ে তাদের বক্তব্য দিত এবং তারা যদি এটিকে অ্যাড্রেস করতো সঠিকভাবে যে ইসরায়েল এ ধরনের হামলা চালাতে পারে না, তাদের সেই অধিকার নেই, এটি যদি জাতিসংঘ সেই সময় অবস্থান নিত, তাহলে আজকের অর্থাৎ গতকালকের সেই নতুন করে সেই হামলার শনিবারের হামলাটা হতো না। এটি হচ্ছে ইরানের বক্তব্য এবং জাতিসংঘ কিন্তু বড় ধরনের সংঘাতের শঙ্কা করছে। তারা বলছে যে এমনিতেই গাজা যুদ্ধ চলছে, মধ্যপ্রাচ্যে নতুন করে যদি ইরান ইসরায়েল দ্বন্দ্ব শুরু হয়, সেটি আসলে বড় ধরনের এবং বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে। জাতিসংঘের একেবারে গদ বাঁধা যেই নিয়ম, যেই গদ বাঁধা যে বক্তব্য, সেটি বলছে। আর আপনাকে জানিয়ে রাখি যে শুধুমাত্র যে ইরান ইসরায়েলের বাগবিতণ্ডা তাও না, এর মধ্যে নতুন করেও কিন্তু সমীকরণ শুরু হয়েছে। আর দর্শকদের জানিয়ে দিতে চাই যে ইসরায়েলের যে একের পর এক হামলার যে হুমকি, সেই হামলার হুমকি মোকাবেলায় ইসরায়েল, ইরান বলছে তারা কিন্তু আরও অনেক বেশি ভাবে সক্ষম হয়েছে এবং তারা আরও অনেক বেশি প্রস্তুতি নিয়েছে। আর এর মধ্যেই নেতানিয়াহু প্রশাসনের আক্রমণাত্মক পদক্ষেপের বিরুদ্ধে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা হয়েছে বলে জানিয়েছে ইরান, এবং এটি নিয়ে আমাদের হাতে একটি রিপোর্ট রয়েছে, আমরা সেটি দেখে আসি আগে।
আশঙ্কা সত্যি করে শনিবার রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একযোগে শত শত রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর থেকে ইসরায়েল একই ধরনের দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সিরিজ আক্রমণ করতে পারে এমন আশঙ্কা আরও বেড়েছে। শুধু তাই নয়, এক্ষেত্রে কেবল ইরানের সেই ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে যেখান থেকে ইরান ইসরায়েলে হামলা পরিচালনা করেছে, অথবা লক্ষ্যবস্তুর পরিমাণ আরও বাড়িয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের ঘাঁটি, প্রশিক্ষণ শিবির এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারগুলোতে হামলা পরিচালনা করতে পারে তেল আবিব। ইসরায়েলের এসব হুমকির মধ্যে বসে নেই ইরানও। সম্ভাব্য হামলা মোকাবিলা করতে নিজেদের সবভাবে প্রস্তুত করছে রাইসি প্রশাসন। এক বিবৃতিতে নেতানিয়াহু প্রশাসনের আক্রমণাত্মক পদক্ষেপের বিরুদ্ধে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে বলে জানিয়েছেন ইরানের বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার। একই সঙ্গে তেল আবিবের যে কোনো প্রকার আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত বলেও জানান তিনি। তবে এই মুহূর্তে আর হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া ইরানের হামলার মূল উদ্দেশ্যই ছিল সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ নেয়া। তবে নেতানিয়াহু প্রশাসন যদি আর কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়, এর পরিণাম আরও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বিশ্লেষকরাও বলছেন একই কথা। তাদের মতে ইসরায়েলের একের পর এক উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্যই ইরান এই হামলা চালাতে বাধ্য হয়েছে। তবে তেল আবিব এমন প্ররোচনা বন্ধ করলেই রাইসি প্রশাসন আর হামলা চালাবে না বলে মত অনেকের। আফরিন মৌ, সময় সংবাদ। পরিস্থিতির মুখোমুখি হবে, সেখান থেকে পুরো বিশ্বকেই সেটা আসলে ভুগতে হবে, এটি নিয়ে কোনো সন্দেহ নেই যে আসলে মধ্যপ্রাচ্য তো বটেই, পুরো বিশ্বকেই ভুগতে হবে। কারণ আপনি জানেন যে গত পরশুদিন যে হামলাটি হয় সেই হামলার পরেই কিন্তু মানুষের মনে একটি শঙ্কা যাচ্ছিল, তবে কি আসলে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, সেটিকে আভাস দেয়। এখন পর্যন্ত আপনি যদি বিশ্ব নেতাদের মন্তব্য যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে দেখবেন যে সবাই কিন্তু এই সংঘাতটা যেন আরও উস্কে না যায় সেদিকে জোর দিচ্ছে। সেটা আসলে আমরা সবাই জানি, কারণ হচ্ছে এমনিতে একটি ইউক্রেন যুদ্ধ চলছে, তার উপর আবার ইসরায়েলের সঙ্গে নানামুখী দেশের এবং নানামুখী গোষ্ঠীর দ্বন্দ্ব চলছে। বিশেষ করে সিরিয়ার কথা বলতে পারি, লিবিয়ার কথা বলতে পারি, লেবাননের কথা বলতে পারি আমরা, আর ইরাক তো রয়েছে। বিভিন্ন দেশ কিন্তু এখন ইসরায়েল বিদ্বেষী একটি মনোভাব দেখা যাচ্ছে, কিন্তু এরপরেও বিশ্ব শক্তিগুলো চেষ্টা করছে যে এই সংঘাত যেন কোনোভাবেই না বাড়ে। বিশেষ করে আমি জর্ডান এবং সৌদি আরবের কথা বলতে পারি। জর্ডান যখন সেই জর্ডানের মার্কিন ঘাঁটি থেকে যখন ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে যখন ভূপাতিত করা হয়েছে, ইরানের পক্ষ থেকে কিন্তু শক্ত অবস্থান নেওয়া হয়েছে। এমনকি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গতকাল কথা বলেছেন এবং তারা সেখানে যে বিষয়টি জোর দিয়েছেন, আপনি জানেন ইরানের সঙ্গে কিন্তু সৌদি আরবের একটি দ্বন্দ্ব লেগে থাকে। এরপরেও এই পর্যায়ে এসে তারা বলছে যে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তারা চায় না, কারণ সেই উত্তেজনা যদি শুরু হয় সেক্ষেত্রে এটি যুদ্ধে রূপ নিবে। যুদ্ধে রূপ নিলে সৌদি আরব তো বটেই, পারস্য উপসাগরের দেশগুলোর পাশাপাশি এই অঞ্চলের যতগুলো দেশ আছে সবগুলো দেশকেই ভুগতে হবে। জাতিসংঘ মহাসচিব একেবারে সাফ জানিয়ে দিয়েছেন যে এই বিশ্ব নতুন করে আরেকটি যুদ্ধের জন্য কোনোভাবেই প্রস্তুত না, কারণ এরই মধ্যে ইউক্রেন এবং গাজা যুদ্ধের কারণে সামগ্রিকভাবে আমাদের বিশ্ববাসীর মধ্যে প্রভাব পড়েছে, যেটি অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে কিন্তু এটির প্রভাব ফেলছে। একদমই, সবাই আসলে এই বিষয়টি চাইবে যে মধ্যপ্রাচ্যে আসলে এই ধরনের বৃহত্তর সংঘাত যেন আর না বাড়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনান যুক্ত হবার। ধন্যবাদ। ইরান ইসরায়েলের দ্বন্দ্ব নিয়ে সবশেষ জানাতে স্টুডিও থেকে যুক্ত ছিলেন সহকর্মী ওমর ইনান।